আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের তখন সামনে একটা রেসিপি লিয়ে আইছি, ফুলকপি দিয়া মাছ। আশা করি আপনার হকলে ভালো পাইবা। পয়লা আমি আমার হাঁডি গরম হয়ে আনলে তেল দিমু 2 কাপ লাখান। আমার তেল গরম হয়ে আনলে আমি পেঁয়াজ দিছি 3টা ব্লাইন্ডার করা, মাদক সিন্ট্রেল আরমু একটু ইয়েলো মুখা হয়ে আনলে তো আমি বাদে মশলা দিম। তখন দিলাম আমি লবণ 3 চামচ, অলয় দামি 2 চামচ দিম। নড়াচড়া করম, একটু ভাজার পরে আমি লাল মরিচ দিম, চিলি পাউডার 2 চামচ, বাদামি কারি পাউডার দিছি 1 চামচ, বাদে বারক সিন্দুরে পালা করে মিক্স করম যাতে যেন মুড়ো ধরে না। আমি একটু পানি দিম, পেঁয়াজ আছে মুড়ো ধরে না। আমি দিছি গরম মশলা 2 চামচ আর জিরা পাউডার 1 চামচ, তাতে আবার সিন্দুরে পালা করে মিক্স করুন। আমি একটু পানি দিমু, মুড়ো ধরে না মশলা অক্সিন। আমি 1 মিনিট লাখান আমি ঘুরিয়া দিমু, 2 মিনিট পেঁয়াজ অসিন থা মজবার লাগিয়া। আমার পেঁয়াজ মজি গেছে, এখন আমি এতে মাঝে ফুলকপি দিমু। ফুলকপি রাঁধতে হইলে একটু বড় হাঁড়িত রাঁধলে আর কি ফুলকপি গুণ ভাঙ্গে না, আর ফুলকপি ভাঙ্গিলে কারির সুন্দর জায়গি। আর বড় হাঁড়ি যদি রাঁধন তে আস্তে আস্তে থাকবো, ভাঙতো নয়। তো আমার সুন্দর পালা করি লাড়ম, আমি একটু সময় 3-4 মিনিট ঘুরিয়া রাখছিলাম। তারপরে একটু বাদে বাদে লাড়িয়া দিমু, জালে জালা মুড়ো ধরে না। একটু পানি দিমু, ফুলকপি সিজবা লাগিয়া। ফুলকপিও তো বেশ সময় লাগে না, গুলো কি বেবি কলিফ্লাওয়ার একটিলে সিজে যায়। 4 মিনিট আমি ঘুরিয়ে রাখছিলাম, 4 মিনিট বাদে দেখে আমার ফুলকপি বাক্কা হেজি গেছে। তো এখন আমি কিন্তু মাছে মাছ তেলাইম। মাছ দিয়া আমি আস্তে আস্তে একটু নাড়া দিমু, জোরে দিলে কিন্তু মাছ ভাঙ্গি যাইব, ফুলকপিও ভাঙ্গি যাইব। তো আস্তে আস্তে আমি একটু নাড়া দিছি, কারণ আমি 1 মিনিট লাহান আমি ইয়ে করব, ঘুরিয়া দিম। বাদে আর আমি এখন দজি দিয়া লড়াইতাম না, হান্ডির হ্যান্ড দরিয়া লড়া দিমু, দিয়ে হ্যান্ড দরিয়া লড়া দিমু, যেলা আর ফুলকপি আর মাছ পাঙ্গে না। তেমন আমি পরিমাণ মতো পানি দিমু, 3 থেকে 6 কাপ হইব। যার জেলা কি ফুলকপি বুঝিয়া, আমার এনেও 1টা কলিফ্লাওয়ার আসলো, তো আমি ফানি দিছি 1-4 কাপ লাখান। আমার এখন আমি হাই হিট দিয়া
জাল দিম 5 মিনিট, আমার ফুলকপি হয়ে যাইব। আমি আর এখন তুজি দিয়ে লাড়তাম না, ওলা হ্যান্ডো ধরিয়া লাড়া দিমু, তো আমার ফুলকপি গুণ আস্থা রইব, মাছও আস্থা রইব, বাংতো নাই। আমার 2টা গ্রানুল লাগিয়া খাসামরিচ দিছি আর ডুলা পাতা, আমার ওই হচ্ছে কারি। এখন আমি 2 মিনিট লহান জাল দিম, তারপর আমার কারি রান্না শেষ হয়ে যাইব। শেষ হয়ে গেছে আমার রান্না, আশা করি আমার ফুলকপির রেসিপি ভালো লাগছে। আর যদি আপনার তোর ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা, আর আশা করি ওলা একবার ট্রাই করে দেখবা, ভালো লাগবো আপনার তোর। দেখলানি আমার ফুলকপি বাংছে না, মাছও বাংছে না, ভিউয়ার্স এখন আমার কারি রান্না শেষ হয়ে গেছে। আশা করি সকলে সাপোর্ট করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব মারবা। আজগুর মতো খানো বিদায় নিলাম, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।